ভাইরা তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অষ্টম অধ্যায় মিশ্রণ। আসলে এটা একটা খুব মজার অধ্যায় যেখানে আমরা প্র্যাকটিক্যাল করে করে শিখব। তো আসলে অষ্টম অধ্যায় যেহেতু প্রথমে দেওয়া আছে মিশ্রণ, তাহলে আমরা প্রথমেই মিশ্রণের সংজ্ঞা সম্পর্কে জানব। আসলে মিশ্রণটা কি? মিশ্রণ হচ্ছে দুই বা ততোধিক উপাদানের বা পদার্থের সমন্বয়ে যা গঠিত হয় তাই মিশ্রণ। আমি আবার তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি, দুই বা ততোধিক উপাদানের সমন্বয়ে যা গঠিত হয় তাই মিশ্রণ। আমি তোমাদের দেখাচ্ছি, আসলে একটু প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি যে মিশ্রণ কীভাবে গঠিত হয়। আমি একটা গ্লাসে পানি নিয়েছি আর আমি এখানে এর সাথে পানির সাথে চিনি মেশাবো। এই যে দেখো, আমি পানিতে চিনি মিশাচ্ছি। এই যে পানি মিশাচ্ছি, পানি মিশে গেল। এখানে আমরা মিশ্রণ তৈরি করলাম। এখানে পানিটা হচ্ছে একটা উপাদান, চিনিটা হচ্ছে একটা উপাদান। আমরা পানি এবং চিনি দুয়ে মিক্স করে যা পাইলাম সেটাই হচ্ছে মিশ্রণ। আমি আরেকটা মিশ্রণ তৈরি করতেছি। দেখো, আমি একটা জার নিয়েছি। এই জারে আমি কিছু মুড়ি দিলাম, কিছু মুড়ি দিলাম, এরপর আমি চানাচুর দিলাম, চানাচুর দিলাম, আমি আর দেখো বাদাম দিলাম। দেওয়ার পর আমি এটা এখন এটা আমি নাড়াবো। তো এটাও একটা মিশ্রণ তৈরি হলো, এটাও একটা মিশ্রণ তৈরি হলো। দেখ, আমরা তাহলে মিশ্রণ আমরা জানলাম মিশ্রণটা কি। মিশ্রণ হচ্ছে দুই বা ততোধিক উপাদানের সমন্বয়ে যা গঠিত হয় তাই মিশ্রণ। এখন আমরা মিশ্রণের প্রকারভেদ জানব। আমরা মিশ্রণ জানলাম, মিশ্রণের প্রকার মিশ্রণ হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ আর একটা অসমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মিশ্রণ হচ্ছে যে মিশ্রণে দুটো উপাদান সমানভাবে মিশে যায় সেটাই হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ। আমি দেখাচ্ছি, আমি এখানে আবার চিনি নিলাম, চিনি নিয়ে গ্লাসে দিয়ে আমি নাড়া দিলাম। এই যে চিনিটা পানিতে সমানভাবে মিশে গেল, এটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ। তাহলে আমরা সমসত্ত্ব মিশ্রণে বলতে পারি যে মিশ্রণে দুটো উপাদান সমানভাবে মিশে যায় এবং সহজে আমরা আলাদা করতে পারি না সেটা হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ। অসমসত্ত্ব মিশ্রণ সম্পর্কে আমরা জানব। অসমসত্ত্ব মিশ্রণ আমরা বললাম, সমসত্ত্ব মিশ্রণ এবং অসমসত্ত্ব মিশ্রণ। আসলে অসমসত্ত্ব মিশ্রণ আমরা কিন্তু মিশ্রণের শুরুতেই দুইটা মিশ্রণ করছিলাম, একটা করছিলাম সমসত্ত্ব মিশ্রণ আর একটা অসমসত্ত্ব মিশ্রণ। অসমসত্ত্ব মিশ্রণ হচ্ছে যে মিশ্রণে উপাদানগুলো সমভাবে মিশ্রিত হয় না এবং সহজে আমরা আলাদা করতে পারি তাই হচ্ছে অসমসত্ত্ব মিশ্রণ। যেমন আমি এই মিশ্রণে বাদাম নিয়েছি, মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, কিন্তু আমরা এটা সমানভাবে মিশ্রিত হয় নাই তাই আমরা এটা সহজে আলাদা করতে পারবো, এটাই হচ্ছে সমসত্ত্ব মিশ্রণ। আমরা মিশ্রণের পার্ট এক দুইয়ে আমরা পড়লাম মিশ্রণ ও দ্রবণ। আসলে একটা কথা বলা হয় নাই, মিশ্রণের আরেক নাম কিন্তু দ্রবণ। তাহলে আমরা পার্ট একে পড়লাম মিশ্রণ ও দ্রবণ, মিশ্রণ কাকে বলে, মিশ্রণের প্রকারভেদ, সমসত্ত্ব মিশ্রণ, অসমসত্ত্ব মিশ্রণ। আমরা পার্ট তিন এবং চারে পড়ব দ্রব এবং দ্রাবক। আসলে দ্রব এবং দ্রাবক কি? আমরা কিন্তু প্রথমে মিশ্রণে দেখেছি যে আমরা চিনি এবং পানিতে আমরা চিনি মিশিয়ে একটা দ্রবণ তৈরি করেছি। তো এই দ্রবণে আমি কিন্তু পানির সাথে চিনি মিশেছি। আসলে আমরা দ্রব ও দ্রাবকে বলতে পারি মিশ্রণে যেটা অল্প পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রব, আর যেটা
বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। যেমন আমি এক পানিতে একটু চিনি মিশিয়ে দিলাম, এখানে কি পানিতে চিনি কি সমভাবে মিশে গেল, এই এই যে মিশে গেল, এখানে আমরা বেশি পরিমাণে পানি নিয়েছি আর অল্প পরিমাণে চিনি নিয়েছি, তাহলে এখানে চিনি পানিতে মিশে কি তৈরি হলো, মিশ্রণ। আর চিনিটা হচ্ছে দ্রব আর পানিটা হচ্ছে, পানিটা বেশি পরিমাণে এবং পানিটা হচ্ছে চিনিকে মিশ্রিত করলো, পানিটা হচ্ছে দ্রাবক। তাহলে আমরা বুঝলাম দ্রব ও দ্রাবক। এরপরে আমরা একটা লিখছি জলীয় দ্রাবণ। জলীয় দ্রাবণ আসলে যে মিশ্রণে জল জলে যে মিশ্রণটা তৈরি করা হয় সেটাই জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ ছাড়াও কিছু রাসায়নিক দ্রবণ আছে, যেমন ইথার, স্পিরিট ইত্যাদি। তো আসলে আজকে আমরা জানলাম মিশ্রণ কি, মিশ্রণের প্রকারভেদ, সমসত্ব মিশ্রণ কি, অসমসত্ব মিশ্রণ কি, দ্রব দ্রাবক। তো তোমাদের এখান থেকে তোমরা মিশ্রণ এবং দ্রবণের মধ্যে বাড়ির কাজ হিসাবে 10টা ASQ তৈরি করবা, এবং সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণের মধ্যে 10টি পার্থক্য তৈরি করবা। সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণের মধ্যে 10টা পার্থক্য তৈরি করবা। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, সবাই ঘরে থাকো, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা প্রতিরোধে সরকারকে এবং আমাদের সবাইকে সহযোগিতা করো।